আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে আজকে রেলওয়ে কোটা দেখেন রেলওয়ে চাকরির জন্য একটা সার্কুলার হয়েছে সেখানে কি আছে সেখানে আছে আঠারো মানুষের জন্য দুইটা সিট কোটা আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো গতকালই বাংলা বন্ধের ডাক দিয়েছিল কোটা আন্দোলনে যারা আছে বাংলা ব্লকেড তারা বলছেন এর মধ্যে ঢাকার কয়েকটা পয়েন্টে ঢাকার বাইরে বিভিন্ন সড়কপথ রাজপথ ব্লক করা হয়েছিল আজও তাদের একই ধরনের কর্মসূচি আছে এবং আমরা ধারণা করতে পারি ছাত্রদের এই কর্মসূচি আস্তে আস্তে আরও জোরালো হয়ে উঠবে বলতেই পারি জোরালো থাকবে প্রশ্ন আছে কারণ এই আন্দোলনটা পেতে শুরু করলে সরকার যা করে এবং কোটা বিরোধী আন্দোলনের যে সকল নেতা এবং কর্মী এবং সাধারণ ছাত্রছাত্রী যারা দল বেঁধে রাস্তায় নেমেছিলেন এবং এখনো পর্যন্ত অনেক জায়গাতে আছেন তাদের চোখে ভাষা কেমন ছিল মুখের ভাষা কেমন ছিল বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শরীরের ভাষা কেমন ছিল এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার রাজপথে যে একটা ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে সেই ঐতিহাসিক মুহূর্তে পুলিশ কি কাজ করেছে রাস্তায় আটকে পড়া সাধারণ মানুষ কী করেছে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কী করেছে এবং সরকারের সমস্ত ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন যারা আছে তাদের ভূমিকাই বা কেমন ছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুলতেই অবশেষে তার কথার জবাব দিয়েছেন একজন শিক্ষার্থী যেটা সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হয়েছে এবং সেই শিক্ষার্থীকে খ্যাতও নাম দেওয়া হয়েছে তো আসলে আপনারা সকলে জানেন ইতিমধ্যেই কিন্তু গোটা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কিন্তু মেতে উঠেছে বাঙালিরা এবং এ বিষয়টি প্রধানমন্ত্রীও কথা বলেছেন আরও অনেক মন্ত্রীরও কথা বলতেছেন হ্যাঁ তো আসলে এই বিষয়টি নিয়ে অবশেষে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে মূলত চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একজন মুক্তির যোদ্ধার সন্তান তিনিও মুখ খুলেছেন এবং গোলাম মৌলা রনি জাহিদুর রহমান সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তো মূলত তাদের ভিডিওগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি তো সবাইকে বলবে একটু না টেনে সম্পূর্ণ নিয়ে দেখবেন শুনবেন এবং যদি মন চায় শেয়ার করে দেবেন তো চলুন আর কথা না বাড়াই হ্যাঁ এক এক করে আমরা সবগুলো মূল্যবান ভিডিওগুলো দেখে আসি আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে

একজন মুক্তিযোদ্ধার সন্তান দুঃখ করে বলেছিলাম বাবা তোমার মুক্তিযোদ্ধার সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে আজকে রেলওয়ে কোটা দেখেন রেলওয়ে চাকরির জন্য একটা সার্কুলার হয়েছে সেখানে কি আছে সেখানে আছে আঠারো কোটি মানুষের জন্য দুইটা সিট মুক্তিযুদ্ধ কোটার জন্য আছে বিশটা সিট আমি আজকে এই অবস্থান থেকে এই ছাত্রদের সাথে সহমর্মিতা ঘোষণা করে তাদের অভিভাবককে বলবো আপনি ঘরে বসে থাকবেন না মা আপনি ঘরে বসে থাকবেন না বাবা আপনার সন্তান তার ভবিষ্যৎ গড়ার জন্য রাজপথে নেমে এসেছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনার ছেলের ন্যায় অধিকার ন্যায় সঙ্গত দাবির সাথে আপনি একাত্মতা ঘোষণা করে স্বামী স্ত্রী দুজনে আপনার ছেলেকে নিয়ে রাজপথে অবস্থান করুন এটাকে গণ আন্দোলনের রূপ দেওয়ার জন্য নিজের আকাঙ্ক্ষা প্রকাশের জন্য রাজপথে আজ এসে দাঁড়িয়েছি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা দুই হাজার তেরো সালের ত্রিশে জুন মারা যায় উনত্রিশে জুন অনেকাঙ্ক্ষিত হবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনরটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম

আমি আমার দাদার বাবার নাম জানি না আমার নাতি তার দাঁড়ার নাম জানবে না তাহলে মুক্তিযোদ্ধার নাতি পর্যন্ত পার হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে আজকে হিসাব করে দেখেন যে ছেলেটা পঁচিশ বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিল আজকে তার বয়স কত পঁচিশ যোগ পঞ্চান্ন একটি বছর পরে এসে তার কোন নাতিটা মুক্তিযুদ্ধার ভাতা চায় কে চায় কিসের ভাতা চায় আজকে রেলওয়ে কোটা দেখেন রেলওয়ে চাকরির জন্য একটা সার্কুলার হয়েছে সেখানে কি আছে সেখানে আছে আঠারো কোটি মানুষের জন্য দুইটা সিট মুক্তিযুদ্ধ কোটার জন্য আছে বিশটা এটা ডাক্তার জাহরিক বলদের মতো শিক্ষিত পর্বদের পরিকল্পনা জাতীয় শিক্ষা কমিশনে যারা বসে আছে তারা একটা বর্বর দুর্নীতিবাজ ভারতের দালাল এই দালালদের কারণে আমাদের দেশটা সেই যাদবের অঙ্কের মতো আমরা পাটিগরিত অঙ্কে যাদবের একটা বিখ্যাত অঙ্ক পড়েছিলাম একটি তৈলাক্ত বাস বে একটি বানর প্রথম মিনিটে উঠে যায় চার মিটার দ্বিতীয় মিনিটে সে তিন মিটার নেমে যায় বাসটি দৈর্ঘ্য মিটার হলে বানরটি কবে ষাট মিটার চোড়ায় উঠবে কোনো বানরটা উঠতে পারবে না তার কারণ সে প্রতিবারে পিস্তা খেয়ে নেমে যাবে তো এলাক্ত বাসে ঠিক আমার জাতির অবস্থায় এই ছাত্রদের অবস্থায় আমি আজকে এই অবস্থান থেকে এই ছাত্রদের সাথে সহমর্মিতা ঘোষণা করে তাদের অভিভাবককে বলবো আপনি ঘরে বসে থাকবেন না মা আপনি ঘরে বসে থাকবেন না বাবা আপনার সন্তান তার ভবিষ্যৎ গড়ার জন্য রাজপথে নেমে এসেছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনার ছেলের ন্যায় সঙ্গত অধিকার ন্যায় সঙ্গত দাবির সাথে আপনি একাত্মতা ঘোষণা করে স্বামী স্ত্রী দুজনে আপনার ছেলেকে নিয়ে রাজপথে অবস্থান করুন আমাদের বিজয় হবেই হবে আমাদের সন্তানদের বিজয় হবেই হবে কোটারি আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো গতকালই বাংলা বন্ধের ডাক দিয়েছিল কোটা আন্দোলনে যারা আছে বাংলা ব্লকেট তারা বলছেন এর মধ্যে ঢাকার কয়েকটা পয়েন্টে ঢাকার বাইরে বিভিন্ন সড়কপথ রাজপথ ব্লক করা হয়েছিল আজও তাদের একই ধরনের কর্মসূচি আছে এবং আমরা ধারণা করতে পারি ছাত্রদের এই কর্মসূচি আস্তে আস্তে আরও জোরালো হয়ে উঠবে অবশ্যই বলতেই পারি এটা কতটুকু জোরালো থাকবে সেই প্রশ্ন আছে কারণ এই আন্দোলনটা অনেক বেশি ট্র্যাকশন পেতে শুরু করলে একটা ভীত সরকার যা করে আক্রমণাত্মক হয়ে ওঠে আমরা ধারণা করতে পারি এই বাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে ছাত্রলীগের ক্যাটারদেরকে লেলিয়ে দেওয়া হতে পারে পরে কী হবে সেটা পরের আলোচনা প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন আমার মনে হয় প্রধানমন্ত্রীর এই কথাগুলো একটু আলোচনা করা দরকার এবং আমরা শুরুতে আদার প্রধানমন্ত্রীকে প্রশ্নটা করতে পারি প্রধানমন্ত্রী আপনি কি জানেন না কেন ছাত্ররা কোটার জন্য উন্মাদ হয়ে ওঠে কোটা সংস্কারের জন্য কোটার জন্য না কোটা সংস্কারের জন্য যে বাংলাদেশে আজকে এই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষ করে সেই বাংলাদেশে যে বাংলাদেশ তৈরি হয়েছে মোটা দাগে গত পনেরো বছরে এই প্রধানমন্ত্রীর হাতেই সেই বাংলাদেশে এই ক্রেজি হয়ে ওঠার তো একশো একটা কারণ আছে আসবো সেই জায়গায় আগে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলি প্রধানমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধেভাবে আন্দোলন করা এটা তো সাব সাবজুটিস কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে মানে এই একটা আলোচনা আছে যে কোর্টের রায় কী করতে পারে না পারে সেটার যে সেই মুভমেন্টের জন্য কোর্টের রায় কীভাবে পাল্টাবে আমরা খেয়াল করেছি প্রধান বিচারপতিও একই ধরনের একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যে হিয়ারিংটা হচ্ছিলো কোর্টার যে বহাল করে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা মানে রায়টা কিন্তু পূর্বের সব কোটা পুনর্বহাল করা হয়নি হাইকোর্টের রায় শুধু মুক্তিযোদ্ধার যে ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এখন সেটা পাবেন সেটাকে পুনর্বহাল করেছে সেই রায়টা বাতিলের জন্য মানে স্থগিতের জন্য প্রাথমিকভাবে হাইকোর্টের আপিল বিভাগে যাওয়া হয়েছিল সেখানে প্রধান বিচারপতিও ঠিক একই কথা বলেছেন যে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন কী এই ধরনের একটা মন্তব্য তারা আছে এবং আমরা অনেকেই জানি যে তারা চাইলে হাইকোর্টের এই আদেশটাকে স্থগিত করে দিতে পারতেন ফলে কোটা আগের মতোই বাতিল অবস্থায় থাকতো তারপর পূর্ণাঙ্গ শুনানি হতে পারতো কিন্তু সেটা না করে এটাও তারা পারেন নিশ্চয়ই তারা হাইকোর্টের রায়টাকে স্থগিত করেননি এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য পরবর্তীতে নিয়ে গেছেন তার মানে কোটা যে মুক্তিযুদ্ধ কোটা যে ফিরেছে সেটা বলবৎ আছে তো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি যা বলছেন এটা টেকনিক্যালি ভুল না যেটা আদালতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেটা কি হবে কিন্তু এই প্রসঙ্গে আমরা একটা আলোচনা দেখছি উইচ ইজ ভেরি করাইট মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছিল তখন কাদের মোল্লার যখন ফাঁসি হলো না সেটাও আদালতের অংশ ছিল সেই আদালতের রায় না মেনে নিয়ে রীতিমতো মানে রাতো কোটার রাতও এক দুই ঘণ্টা তিন ঘন্টা চার ঘন্টা করে শাহবাগ মনে ঘটছে সেখানে তথাকথিত গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং সেটা দিনের পর দিন কীভাবে সারা ঢাকার এই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলটা ব্লক করে রেখেছিল আমাদের মনে আছে এবং সেই চাপে পড়ে রীতিমতো এই আইনটার সংস্কার আনা হয়েছিল এবং শেষ পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাদের মনে আছে যখন এই দেশেই ঘটনাগুলো ঘটে তখন সেই সরকারের প্রধানমন্ত্রী তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা তখনও আমাদের এই আদালতগুলো এক্সিস্ট করছিল সেগুলো নিয়ে সেই প্রশ্ন তখন আসে নাই যেহেতু এখন এই প্রশ্নগুলো আসা কারো কারোর মধ্যে খটকা লাগাবেই এরপর প্রধানমন্ত্রী বলছেন আজকে একটা কথা আমি না বলে পারছি না আমরা দেখেছি যে কোটা আন্দোলন আমাদের মুক্তিযিরোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে এই ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যায় আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেতো সে সুযোগ কিন্তু এই গত কয় বছরে পায়নি এটা হল বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না এরকম বঞ্চিত হওয়ার কারণে কেউ কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায়টা আমরা সবসময় মেনে নিই কিন্তু আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে সেখানে মেয়েরাও আছে তারপর উনি আরও কিছু কথাবার্তা বলেছেন সেটা হলো যারা গতবার আন্দোলন করেছিল তারা কোনোভাবেই কী চাকরি পেয়েছে কত চাকরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি আমাদের কয়েকটা কথা একটু বলার আছে এটা নিয়ে আলোচনা করেছি এবং যে টেকনিক্যাল জায়গাটা সংবিধান ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে মানে বৈষম্য মানে বিশেষ করে আমাদের বৈষম্য করা যাবে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন বলে আপনি ভালো উদ্দেশ্যে যদি ডিসক্রিমিনেট করেন সেটা অনুকূলে আমি আর ওই পরিচালয় শোনাতে যাচ্ছি না আমি এটা বিস্তারিত ভিডিও করেছি তো সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে আপনি যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোনো বিশেষ আইন করতে চান সুবিধা দিয়ে কারণ এটা আমাদের মৌলিক যে সুবিধা এক্সট্রা দেওয়াটা আমাদের মৌলিক যে স্ট্রাকচার অফ আর কনস্টিটিউশন সেটার সাথে কনফ্লিক্ট করে কিন্তু আপনি সেটা করার ক্ষমতা দিয়েছে এটা করতে আপনাকে রাষ্ট্র নিবৃত্ত করবেন আমি ক্লিয়ারলি একটা কথা বলতে চাই গোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য থাকতে হবে বা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের সংবিধান সরকারকে দেয় নেই তারপরে টেকনিক্যালি যাদেরকে আমরা ট্রুলে পিছিয়ে পড়া মানুষ বলে বলতে পারি সেই প্রতিবন্ধীদের তাদের জন্য যে কোটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা সরকারকে দেয়নি সুতরাং এক পার্সেন্টও যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না আই রিপিট এক পার্সেন্টও যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না কোটা না থাকায় কিছু আসে যায় না তবে যদি সত্যিকার অর্থে পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা সরকার রেখে কোনো আইন করতে চায় সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না সেই পারমিশন সরকারকে সংবিধান দিচ্ছে আমরা বহুবার আলোচনা করেছি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ইভেন নারীদের ক্ষেত্রে একটা ছোটো উদাহরণ দেয় যে নারীদের কথা যদি বলি মুক্তিযোদ্ধার কথা আমরা বলেছি মুক্তিযোদ্ধা তাদের নাতি আপনি কয়জন আছেন যে তারা আসলে সত্যিকার অর্থে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ তাহলে তো ওটা দরকার নেই আমরা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুন্দরভাবে ডিফাইন করি তাহলেই এদেরকে কোটার মধ্যে দেবো এবং তাতে মুক্তিযোদ্ধা সন্তান থাকলে মুক্তিযোদ্ধা সন্তানও চলে আসবে একটা উদাহরণ দেই যে প্রধানমন্ত্রী নারীর কথা বললেন আমাদের এই সোসাইটিতে এই সিটিতে ঢাকা শহরে বা আরও বড়ো বড়ো শহরে অত্যন্ত প্রিভিলেজড পরিবারের মেয়েরা আছে যারা একেবারে ছেলের মতো অধিকার পেয়ে পড়াশোনা করে সুযোগ সুবিধা পায় সব রকম ফ্যাসিলিটি পায় এবং পরে সে চাকরিতে যায় ওই নারী তো আসলে একেবারেই পিছিয়ে না কোনো পুরুষের তুলনায় আমি আমার চারপাশে আমার পরিবারের মেয়েদের কথাও যদি বলি না তারা তো কোনোভাবে প্রিভিলেজ মানে ছেলের চাইতে লেস ট্রিটেড হয়েছে সেরকম কোনো দেখি না আমরা চারপাশে তো আমরা এরকম দেখি তো নারী পিছিয়ে আছে মানেটা কি মোটা থেকে পিছিয়ে আছে আছে সেই ক্ষেত্রে জন্য বলছি আমরা যদি এমন করি আমরা যদি ট্রুলি ডিসক্রিমিনেশনের শিকার মানুষ আমরা যদি বলে পিছিয়ে পড়া মানুষ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিবন্ধী কোটার কথা বলতে পারি এটা যেতে পারে আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলো আছে তাদের জন্য কোটা হতে পারে এবং এই যে প্রধানমন্ত্রী জেলা কোটা এক ধরনের ইন্ডিকেশন দিয়েছেন কেউ কেউ বলছে ওই জেলার হয়নি না তাতে লাভ হবে না আসলে আপনি থাকছেন ঢাকায় আপনি সর্বোচ্চ সব সুযোগ সুবিধা শ্রেষ্ঠতম স্কুল কলেজে পড়ছেন পড়ে আপনার একটা গ্রামের বাড়ি যেহেতু ওখানে আছে আপনি সেটার সুবিধা নিয়ে চাকরি পাচ্ছেন আপনি ডিসক্রিমিনেশন আপনি পিছিয়ে পড়া মানুষ না ওই জেলার নাম দিয়ে চাকরি পাওয়াটাও সেই ক্ষেত্রে কোনোভাবেই যৌক্তিক না তাহলে কি হতে পারে আমরা সহজ করতে পারি মানে প্রতিবন্ধীকতা তারপরে ক্ষুদ্র নিগঠিকতা তার সাথে যদি খুব সহজে আমরা এটা করতে পারি যে আমাদের এটার মধ্যেও বাংলাদেশ দুই নম্বরই হবে বাংলাদেশ দুই নম্বরই দেশ কারণ মুক্তিযুদ্ধ নিয়েও সবচেয়ে বড় যে প্রশ্ন এসেছে একটা তো এটা জেনুইন না নাম্বার টু হচ্ছে মানে তারা সব মুক্তিযুদ্ধ পিছিয়ে পড়া না কিন্তু মুক্তিযুদ্ধ শব্দটাই বাংলাদেশে এখন এমন পরিস্থিতিতে চলে গেছে যে এই সার্টিফিকেট কার কার কাছে আছে পাঁচ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছে এরকম লোকজন হিসাবে চলে আসে যে পাঁচ সাত নয় বছরে দশ বছরে মুক্তিযুদ্ধ করেছেন এরকম লোকজন সার্টিফিকেট ভুয়া মুক্তিযুদ্ধ ছড়াচ্ছি আমরা তো এগুলো একইভাবে আমি যেটা বলছি সেটার ক্ষেত্রে সমস্যা হতে পারে তারপরও যদি জেনুইনলি আইনের দিক থেকে হতে পারে ধরুন আমাদের দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষ তিনি যেই জেলার হোক তিনি যেই লিঙ্গের হন না কেন একজন ঢাকা শহরের বেস্ট প্রিভিলেজ পাওয়া নারী চাইতে একটা দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জন্মানো খারাপ একটা স্কুলে কলেজে পড়া একটা ছেলে বেশি মানে যদি সার সত্যি আর একটা পজিটিভ এক্সপ্লিনেশনের কথা বলি তার সেটা পাওয়ার অধিকার অনেক বেশি তাহলে আমরা এটা করতে পারতাম যে আমাদের সীমার নিচে বা একেবারে হত দরিদ্র মানে সীমা নিচে সরকারি হিসাবে বিশ পার্সেন্টের বেশি মানুষ যেটা ন্যাশনাল পভার্টি লাইন আর আমাদের হতদরি যেটা অ্যাবসোলুট পভার্টি সেটাও দশ এগারো পার্সেন্ট এদেরকে যদি আমরা ধরি এই পরিবারের সন্তানদের জন্য আমরা কিছু কোটা এত বেশি না কিছু কোটা যদি রাখবো সেটাও হতে পারে সেই ক্ষেত্রে ওর মধ্যে যদি মুক্তিযোগ সমস্ত দর্শক এই মুহূর্তে আমি যখন আপনাদের সঙ্গে লাইভে আছি তখন ঢাকা শহর কার্যত অচল এবং এই ঢাকা শহরে আজকে যারা রাস্তায় বের হয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে আজকের নগর জীবনটা কেমন ছিল এবং কোটা বিরোধী আন্দোলনের যে সকল নেতা এবং কর্মী এবং সাধারণ ছাত্রছাত্রী যারা দল বেঁধে রাস্তায় নেমেছিলেন এবং এখনও পর্যন্ত অনেক জায়গাতে আছেন তাদের চোখে ভাষা কেমন ছিল মুখের ভাষা কেমন ছিল বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শরীরের ভাষা কেমন ছিল এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার রাজপথে যে একটা ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে সেই ঐতিহাসিক মুহূর্তে পুলিশ কি কাজ করেছে রাস্তায় আটকে পড়া সাধারণ মানুষ মানুষটি করেছে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কি করেছে এবং সরকারের সমস্ত ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন যারা আছে তাদের ভূমিকাই বা কেমন ছিল এই বিষয়গুলো দেখার জন্য মূলত আমি আজকে বেশ প্রায় দুই ঘন্টা ঘোরাফেরা করেছি বিভিন্ন এলাকাতে এবং একজন সাধারণ পথচারী হিসেবে যে দৃশ্য আমি দেখেছি সেই বিষয়গুলোই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ এখানে এসেছি প্রথমত যে যে আন্দোলন চলছে এরকম আন্দোলন আমি কখনো দেখিনি ইংরেজিতে একটা শব্দ আছে জুম তো খুবই গুরুত্বপূর্ণ যে এলাকাগুলোতে সাধারণত কখনোই মিছিল মিটিং হয় না কোনো আন্দোলনকারীকে কখনোই সেই সমস্ত এলাকায় ঢুকে দেওয়া হয় না যেমন প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি গণভবন বঙ্গভবনের কাছাকাছি ক্যান্টনমেন্টের ভিতর মন্ত্রীপাড়া মিন্টু রোড এই সমস্ত এলাকা খুবই গুরুত্বপূর্ণ এলাকা তো আজকে যেটা দেখলাম সেটি হলো যে এই রমনা পার্কের চারিদিকের যে এলাকাগুলো গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষ করে মন্ত্রীপাড়া মিন্টু রোড এই সকল এলাকা পুরোটাই ওটা বিরোধী আন্দোলনকারীদের দখলে ছিল এবং অন্যান্য সময় পুলিশের মধ্যে যে ধরনের অ্যাঙ্গার থাকে তারা যেভাবে ওয়ার বুট বা গাম বুট পরে একটা যুদ্ধমদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকে আজকের দিনটিতে কোথাও পুলিশদেরকে ঠিক আমরা ওভাবে দেখিনি তারা অনেকটা ঢিলা ঢালাভাবে দাঁড়িয়েছিল এবং অনেকে তামসা দেখেছে অনেকে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করেছে কেউ হাই তুলেছে অন্যান্য যারা রাস্তায় আটকা পড়েছিল বিশেষ করে সরকারি কর্মকর্তা কোনো কোনো গাড়ির সামনে লেখা ছিল অর্থ মন্ত্রণালয় কোথাও কোথাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে এই বা কোথাও কোথাও পুলিশ এই স্টিকার সম্বলিত যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোতে চড়ে অন্য সময়টিতে যারা দাপট দেখাতেন বা ধরেন পুলিশের বড় কর্তা সেক্রেটারি সাহেব বা সচিবালয়ের বড় কর্তা তারা রাস্তাঘাটে চলতে গিয়ে এই বডিগার্ড নিয়ে কখনই কোনো আইন শৃঙ্খলার তোয়াক্কা তারা করতেন না কিন্তু আজকের দিনে যেটি দেখলাম যে তারা ঠায় দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন কোনো অবস্থাতেই তারা সেখান থেকে যেতে পারছেন না এবং সবার চেহারার মধ্যে একটা আতঙ্ক ভয় বিরক্তি বলবো না এটা আতঙ্ক এবং গাড়ির গ্লাস দিয়ে তাদের যে মুখ্যমণ্ডলে আমি দেখছিলাম তাতে মনে হলো যে খুব একটি অস্বস্তির মধ্যে সরকারি কর্মকর্তা হিসেবে তারা সেখানে রয়েছে এবং কিছু স্পর্শকাতর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে তাদের গাড়িগুলো সাধারণত কালো গ্লাস দিয়ে মোড়ানো থাকে সেই গাড়িগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকাতে দাঁড়িয়েছিল এবং সেই গাড়ির মধ্যে যাত্রী আদৌ ছিলেন কিনা বলা যাবে না তো এরকমভাবে যারা আন্দোলনকারী পুরো শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন আবার প্রধান বিচারপতির বাসভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মুখ পর্যন্ত ইন্টার কন্টিনেন্টাল থেকে সেই যে আবার শাহবাগ পর্যন্ত এই পুরো এলাকাটা ছিল কোটা বিরোধী আন্দোলনকারীদের দখল এবং তারা খুব ছোটো ছোটো কোনো মিছিল করেনি মিটিং করেনি কোথাও তারা ক্রিকেট খেলেছে কোথাও তারা পথচারীদের সঙ্গে আলাপ আলোচনা করেছে অনেক পথচারী এগিয়ে এসে তার সমস্যার কথা বলেছেন তো এরকম তাদের কথাবার্তা শোনার করে দু চারটে গাড়ি তারা ছেড়ে দিয়েছেন কোনো হুন্ডা তারা ছেড়ে দিয়েছেন আবার বেশিরভাগ ক্ষেত্রে তারা ছাড়েননি কথাবার্তা শোনার করে এবং অনেকে যেমন খুব রাগ হয়ে তাদের সামনে এসছেন যে আমার এই সমস্যা তো তাদের সাথে খুব যাকে বলে ধীর স্থির ভাব নিয়ে এই কোটা বিরোধী যারা আন্দোলনকারী তারা কিন্তু পুরো পরিস্থিতি সামাল দিয়ে রাজপথের পুরো নিয়ন্ত্রণ তাদের ছিল আমি যতটুকু দেখেছি তো এই বিষয়ে আরও কিছু কথাবার্তা বলবো যে এটার আপনার ইফেক্ট কী হতে পারে এবং এই আন্দোলনের ভবিষ্যৎটা কী হতে পারে এবং আন্দোলনটা কেন হলো কোনো অবস্থাতে হলো এর মধ্যে কী কী অর্শনী সংকেত আছে ভারতের কী পলিটিক্স আছে চীনের কী পলিটিক্স আছে প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে রয়েছেন এবং হঠাৎ এই সময়টিতে এই যে দুর্বোধেরকম একটা আন্দোলন আবার যখন প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন তখন সেন্ট মার্টিনে হঠাৎ করে যে সমস্যা সৃষ্টি হল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করল তার আগে একটু দেখে আসি যে কারা কারা এই লাইভ আমার সঙ্গে আছেন সম্মানিত দর্শক আমরা প্রায় পাঁচ মিনিট কথা বলেছি চারশো শিশুরটি জন আছেন এখানে আসসালাম আলাইকুম সবাই সালাম দিয়েছেন যারা ভাইজন কেমন আছেন সবাই সালাম দিয়েছেন ওয়াসি ফ্রম টরেন্টো কারাটা শরিফুল ইসলাম ভাই বলেছেন গর্জি উঠেক আরেকবার ববি হাসান বলেছেন যাক এনিওয়ে তো যেটা বলছিলাম যে আমার কাছে এই কোটা বিরোধী আন্দোলনটি মনে হচ্ছে যে রাজনীতির ময়দানে ঈশান কোণে ঠিক সিঁদুরে মেঘ নয় কালো ঘন ঘটা মেঘের যে গর্জন এটি আমার কাছে মনে হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে ব্রিটেনে একটা সাধারণ নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে ঋষি শোনাক পরাজিত হলেন এবং তার যে বক্তব্যটি পরাজিত হওয়ার পরে তিনি বললেন যে আমি বুঝতে পারিনি যে আমাকে কেন্দ্র করে বা আমাদেরকে কেন্দ্র করে আপনাদের যে রাগ ছিল ক্রোধ ছিল এটা আমি বুঝতে পারিনি এত বেশি ক্রোধ ছিল এবং এই ক্রোধের কারণে আমার অনেক ভালো ভালো সহকর্মী তাদের অনেক ভালো ভালো কাজ এবছর মাঠে মারা গিয়েছে এবং আমি যেহেতু এই পার্টির নেতা এই দায়িত্ব দায়িত্ব স্বীকার করলাম আমি পদত্যাগ করব এই দলের প্রধান থেকে এবং আই এম সরি তো বোঝার চেষ্টা করুন যে চোখের ভাষা এমন একটা জিনিস ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মিস্টার ঋষি সোনাকও কিন্তু সেই জিনিসটি বুঝতে পারেননি ক্ষমতা চলে যাওয়ার পর বুঝতে পেরেছে তো এখন বাংলাদেশের যে জনগণের মনের ভাষা তাদের চোখের ভাষা এই সময়টিতে আপনি যদি দেখতে পারতেন সেটা হলো যারা আন্দোলন করছে তো বেশিরভাগ মানুষ দূর থেকে তাদের সাফল্য কামনা করছে যারা একেবারে রাস্তায় নেমে দুর্ভোগের মধ্যে পড়ছেন তারা নিঃসন্দেহে বিরক্ত তারপর যারা সরকার সমর্থক আছেন তারা তো অবশ্যই প্রধান্বিত এতে কোনো সন্দেহ নেই কিন্তু দেশের যারা একেবারে আমজনতা যারা দু হাজার চোদ্দো সনে সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারেননি দু হাজার আঠারো সনে কিছুই করতে পারেননি চব্বিশ সনে তো একেবারে রামধরা খেলেন তারা দেখা গেল এই যে বিশ্ববিদ্যালয়ের যে সকল ছেলেরা মেয়েরা এই রাজপথে নেমে এসেছে তাদের মধ্যে নিজেদের যে ইচ্ছা এটি তারা বাস্তবায়ন করার জন্য তাদের সেই যাকে বলে কর্মকাণ্ডের উপরে তাদের যে ওয়েল উইশ ডিজায়ার এটি তারা ছেড়ে দিয়েছে এক দুই নম্বর হলো যে এইবারের যে কোঠা বিরোধী আন্দোলনটি ঠিক দু হাজার আঠারো সনে কোঠা বিরোধী আন্দোলনের মতো নয় তখন ওই আন্দোলনের একটা স্পেসিফিক উদ্দেশ্য ছিল একটা নেতৃত্ব গড়ে উঠেছিল কিন্তু এবার কেন যেন এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমজনতার মধ্যে দ্বিতীয়ত এটির ঠিক ওই সময় যেমন নুরুল হক নুরু বা রাশেদ ওদের যেমন একটা নেতৃত্বের জায়গাতে চেনা যাচ্ছিলো এখনও পর্যন্ত এবার নেতৃত্বের জায়গাগুলো চেনা যাচ্ছে না ফলে বিচ্ছিন্নভাবে সাধারণ ছাত্র এবং ছাত্রীরা তারা এই আন্দোলন পরিচালনা করছে যার ফলে কি হচ্ছে সরকারের জন্য এই আন্দোলন নিয়ন্ত্রণ করা একেবারে দূর একটি বিষয় তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলোই মনোজর সহকারে শুনেছেন তো চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি তাদের কথাগুলো শোনার পরে এবার আপনাদের ভিতরে কিছু বলার জন্য মানে অনুভব করছেন বা বলার চিন্তাভাবনা করছেন তো সেটা অবশ্যই বলতে পারবেন আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের মনের কথাগুলো বা মূল্যবান কথাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যাদের বক্তব্যগুলো শুনলেন তাদের বক্তব্যগুলো কতটুকু যৌক্তিক সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক ভালো থাকবে সবাই ভিডিওটি লম্বা কর্ম ভিডিওটি এখানে শেষ করব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক আর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন Allah Hafiz